আজকে আমি আপনাদের 3BHK 1115 স্কয়ার ফিটের সাউথ ইস্ট ওয়েস্ট এবং দুদিকে রুট ফেসিং নতুন ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাট থেকে মোটর বাইকে মাত্র 5 মিনিটের মধ্যেই বেলঘরিয়া রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন, মোটর বাইকে মাত্র 6 মিনিটের মধ্যেই বড়নগর মেট্রো স্টেশনেও পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটি কর্নার প্লটের কর্নার ফ্ল্যাট, থ্রি সাইড ফেসিং ফ্ল্যাট, তিন দিকে কোনোদিনই ব্লক হবে না, কারণ সাউথ এবং ওয়েস্টের দিকে রোড আছে আর ইস্টের দিকে একটি পুকুর আছে। এই ফ্ল্যাটটি পারচেজ করতে গেলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটের মেন রোড দেওয়া হবে সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের। মেন রোডের সামনে সেফটি ডোর মানে ক্লক্সিবল গেট ফিট করে দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। বিশাল বড় সাইজের এই লিভিং রুমটি বানানো হয়েছে। লিভিং রুমের সাইজ উইথ কিচেন অ্যাপ্রক্স 21 ফুট বাই 9.5 ফুটের হবে। এই ফ্ল্যাটে লিভিং রুম এবং ডাইনিং রুমকে সেপারেট বানানো হয়েছে। এখন আপনাদের এই ফ্ল্যাটের লেআউটটা বুঝিয়ে দিই। মেন রোড থেকে ঢুকেই সবার প্রথমেই লিভিং রুম। লিভিং রুমের সম্পূর্ণ বাঁদিকে, মেন রোডের সম্পূর্ণ বাঁদিকে লিভিং রুমের সাথে ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ঠিক ডান দিকে প্রথম বেডরুম, কর্নার বেডরুম, সাউথ এবং ইস্ট ফেসিং বেডরুম। দুটো বেডরুমের ঠিক মিডিলে কমন টয়লেট বানানো হয়েছে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। কমন টয়লেটের ডান দিকে দ্বিতীয় নম্বর বেডরুম। এই বেডরুমের দুদিকে রোড ফেসিং। সম্পূর্ণ ডান দিকে বিশাল বড় সাইজের একটি ডাইনিং রুম বানানো হয়েছে। ডাইনিং রুমেরই ডান দিকে তিন নম্বর বেডরুম বানানো হয়েছে। ডাইনিং রুম এবং তিন নম্বর বেডরুমটি রোড ফেসিং। এই ফ্ল্যাট থেকে মোটর বাইকে মাত্র 5 মিনিটের মধ্যেই বেলঘরিয়া রত্তলা বাস স্টপে পৌঁছে যেতে পারবেন। লিভিং রুমের সাথেই কমন টয়লেটের ঠিক সামনে বেসিং দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। বেসিং এর ঠিক সামনে লিভিং রুমের সাথেই এক্সট্রা আরেকটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে এবং পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই লিভিং রুমের সাথেই। লিভিং রুমের সাথেই অ্যাটাচ টয়লেটের ঠিক উপরে এক্সট্রা একটা লফট বানিয়ে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। কমন টয়লেটের দরজা বানানো হবে খুব সুন্দর ডিজাইনের পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। শাওয়ার ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে, ফিটিংস এখনো বাকি। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটি। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এখন আপনাদের ডাইনিং রুমটি দেখাতে নিয়ে এসেছি। ডাইনিং রুমের সাইজ অ্যাপ্রক্স 11 ফুট বাই 10 ফুটের হবে। এই ডাইনিং রুমটি রুট ফেসিং ডাইনিং রুম। এই ডাইনিং রুমে তিন পাল্লার অ্যালুমিনিয়াম ওপেনেবল উইন্ডো দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। এই ডাইনিং রুমের ডান দিকে একটি রুট ফেসিং বেডরুম দেওয়া হয়েছে। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11 ফুট বাই 10.5 ফুটের হবে। এই বেডরুমে একটি তিন পাল্লার ওপেনেবল অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে। এই বেডরুমটি রোড ফেসিং বেডরুম, তাই রোডটি একবার আপনাদের দেখিয়ে দিই। এই ফ্ল্যাটের তিনটে বেডরুমই রোড ফেসিং বেডরুম। এই ফ্ল্যাটের প্রতিকটা জানালাতেই হোয়াইট কালারের পাউডার কোটিং করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই ফ্ল্যাট থেকে মাত্র 11 মিনিটের হাঁটা পথেই নিয়ারেস্ট বাস স্টপে পৌঁছে যেতে পারবেন, 6 লেন বিটি রোডে পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 10 ফুটের হবে। এই বেডরুমটি সাউথ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম। এটি কর্নার বেডরুম, দুদিকেই জানালা রয়েছে। একদিকে দুই পাল্লার এবং আরেক দিকে তিন পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই বেডরুমে জানালার ঠিক পাশে এক্সট্রা একটি জায়গা দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়াল আলমারি ফিট করতে পারবেন। এই ফ্ল্যাটটি কর্নার প্লটের কর্নার ফ্ল্যাট।
আর এই বেডরুমের দুদিকই রোড ফেসিং। এখন আপনাদের রোড ফেসিং ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনিরও ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। ব্যালকনিতে খুব সুন্দর ডিজাইনের রেলিং ফিট করে দেওয়া হয়েছে। এই ব্যালকনিতে এক্সট্রা একটা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনিলাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। এই ফ্ল্যাটের দুদিকই রোড ফেসিং, একটি রোড পাড়ার ভিতরে যাওয়ার জন্য আর একটি রোড মেইন রোড। এই ফ্ল্যাটটি পারচেজ করতে গেলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এই ফ্ল্যাট থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথেই লোকাল সবজি মার্কেটে পৌঁছে যেতে পারবেন, রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। কিচেন টপের ঠিক সামনে এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, ফ্রিজ রাখার জন্য। এখন আপনাদের রান্নাঘর দেখাতে নিয়ে এসেছি। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে। সিঙ্কের নিচে দুদিকের ওয়ালে খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সিঙ্কের ঠিক উপরে একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটি পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। তিন পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে গ্রিন কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট। কিচেন টপের ঠিক নিচে এক্সট্রা একটা সেলফ ফিট করে দেওয়া হয়েছে। কিচেন টপের ঠিক উপরে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুকে রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এখন আপনাদের তিন নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 10 ফুটের হবে। এই বেডরুমটি সাউথ এবং ইস্ট ফেসিং বেডরুম। এটি কর্নার বেডরুম, দুদিকেই জানালা দেওয়া হয়েছে। একদিকে তিন পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল, আর একদিকে তিন পাল্লার ওপেনেবল উইন্ডো দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের প্রতিকটা জানালাতেই হোয়াইট কালারের পাউডার কোটিং করে দেওয়া হয়েছে। এই বেডরুমের সাউথের দিকে পাড়ার ভিতরে যাওয়ার জন্য রোড আছে, তাই সাউথ কোনোদিনই ব্লক হবে না, এবং ইস্টের দিকেও একটি পুকুর আছে, তাই ইস্টও কোনোদিনই ব্লক হবে না। এই ফ্ল্যাটটি থ্রি সাইড ফেসিং ফ্ল্যাট। এই ফ্ল্যাটের দুদিকে রোড আছে এবং একদিকে পুকুর আছে, তাই তিন দিকে কোনোদিনই ব্লক হবে না। এই ফ্ল্যাটের প্রতিকটা জানালাতেই হোয়াইট কালারের পাউডার কোটিং করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়ারিং করা হয়েছে ফিনোলেক্সের। মডিউলার সুইচ ফিট করে দেওয়া হয়েছে, সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। টয়লেটের দরজা দেওয়া হবে খুব সুন্দর ডিজাইনের পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লে লিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলস দেওয়া আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের ফোন নাম্বার, ফোন রিসিভ করার টাইমিং, সাইট ভিজিট করার টাইমিং, আরো অনেক কিছু। এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, প্রজেক্টটি G+4 উইথ লিফট। গ্রাউন্ড ফ্লোরে টু হুইলারের জন্য পার্কিং দেওয়া হয়েছে ফ্রিতে। কমন প্যাসেজ এবং সিঁড়িতে হোয়াইট কালারের মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।